এটাও তৈরি হলো একটা অদ্ভুত দাবি যে আমাদের এই শ্যামপুরের বুকে একটা নির্দিষ্ট কোনো অডিটোরিয়াম নেই। আমরা এখানে অনেক স্তরের অনেক জন মানুষ আমরা জড়ো হয়েছি। আমরা যদি সংগঠিত একটা জায়গায় কোথাও দাঁড়াতে পারি তাহলে শ্যামপুরের বুকেও অদূর ভবিষ্যতে আমরা একটা অডিটোরিয়ামে তৈরি করার পরিকল্পনা নিতেই পারি। রাজনীতি থাকে রাজনীতির জায়গায়, প্রশাসন থাকে প্রশাসন জায়গায়, কিন্তু আমরা যদি আমাদের ভেতরের সত্তাকে কোনো জায়গায় নড়িয়ে দিতে পারি তাহলে হয়তোবা আগামী দিনে আমরা সেই জায়গায় একটা স্বপ্ন বাস্তবের দিকে এগোতে পারি। এখানে আমরা যারা জড়ো হয়েছি নাট্য পাগল এই 30-35 জন, একটা কথা আপনাদের বলতে অত্যুক্তি হয় না, এখানে বিভিন্ন মাল্টিপ্লেয়ার আমাদের মানসিকতার মানুষজন এখানে আছে, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ একসঙ্গে আছে, কি সিপিএম কি তৃণমূল কি বিজেপি কি নানান পার্টি, কিন্তু আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছি যে শ্যামপুরের মানুষ সুস্থ সংস্কৃতির পক্ষে রাজনীতির বাইরে বেরিয়েও এক জায়গায় দাঁড়াতে পারে, এটা আমাদের কাছে গর্বের জায়গা। ভোট ঘোষণা হয়েছে, সম্পর্কের মাঝখানে একটা জিজ্ঞাসা চিহ্ন না তৈরি হয়, শ্যামপুরের ইতিহাসে এই ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব আমাদের। আমরা আসুন সবাই মিলে একটা সুস্থ সংস্কৃতি জায়গায় দাঁড়িয়ে রাজনীতিকে রাজনীতির জায়গায় রেখে মানবতার জায়গায় আগামী প্রজন্মের কাছে আমরা একটা নতুন বার্তা দিতে চাই। আগামী কালকের নাটক আমাদের পূর্ণভাবে হাউসফুল হয়ে আছে, পরপর সমস্ত নাটকে আর কয়েকটা মাত্র টিকিট আছে, যদি মাত্র কেউ নিতে চান, বাচ্চাদের স্কুলের বাচ্চাদের জন্য আপনাদের বাড়ি অনেক বাচ্চারা